বাংলাদেশে এই বর্তমান সরকারের কাছে কোনো গোয়েন্দা বাহিনী, কোনো তার নিজস্ব বাহিনী বলে কোনো বাহিনী নেই। সবাই চাটুকর, সবাই অনৈতিক, সবাই বলল তার কিছু ভালো আছে, তারা কথা বলতে পারতেছে না। লাশের উপরে নৃত্য করেছিল, তাদের বিচার কিন্তু এখনো হয় নাই, বিচার শেষ হয় নাই, একজনের গ্রেপ্তার হয় নাই, একজনের ফাঁসি হয় নাই, একজনের জেল হয় নাই, একজনের কারাদণ্ড হয়নি। এবার আমি মনে করি যে সেই ঘটনা আবার যদি পুনরাবৃত্তি ঘটাতে চান, এবার তার ক্ষমতা থাকবেন না। ওইবারের সহ এইবারে যা ঘটনা ঘটবে সমস্ত কিছুর হিসাব কড়ায় গণ্ডায় কিন্তু বাংলাদেশ আদায় করে নিবে। জন্য বলে যুগে যুগে শাসকরা তুমি বোঝে না যে তাদের কাছের লোকগুলো তাদেরকে সঠিক ইনফরমেশন দেয় না। আজকে সেই অবস্থা, আজকে বাস্তবতা, বাংলাদেশের 80 ভাগের মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে। তার বাজারে গেলে তারা কাঁদতে কাঁদতে ফিরে আসে, আজকে দেখলাম মুরব্বি কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আমি ডিম কিনবো না, চাল কিনবো না, তরকারি কিনবো না, বেগুন কিনবো না, শাক কি কিনবো? আপনি জরিপেরটা দিয়ে আমি শুরু করি। উনি জরিপ করেছেন, উনিকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, সংসদ থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, তখন তো নির্বাচন হবে। সেই নির্বাচনে 166 আসন, 130 আসন, না সংসদ থাকবে, না আপনার সরকার ক্ষমতা থাকবে, না এটা নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, তখন তখন কি এই ফলাফল হবে? এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আর যদি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয়, তাহলে যদি আওয়ামী লীগ 166 আসন পেয়ে থাকেন, তাহলে ওনার উচিত, উনি যেহেতু এই সরকার আনুকূল্য জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ওনার এই সরকারকে বোঝানো উচিত যে আপনারা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনাদের টাকা পয়সা আছে, স্তর স্তরে প্রশাসন সাজানো, আপনারা 166 সিট পাবেন। অতএব নিরপেক্ষ সরকার নির্বাচন দেন, সংসদ ভেঙে দেন, মন্ত্রিপরিষদ পদত্যাগ করেন, তাহলে দেশবাসী উপকৃত হবে। আর তা যদি না করে উনি মনে করে থাকেন যে উনি একটা দিলেন, উনি যত বড় অর্থনীতিবিদই হোক না কেন, কৃষকেরা যখন মাঠে ওই জমির ভিতরে যে নিড়ানি দেয়, আর যখন মেঘ দেখে তখন ওই বৈজ্ঞানিক এসে বলে যে বৃষ্টি হবে না, ওই দিক দিয়ে চলে যেতে পারে মেঘটা, কৃষক কিন্তু ওই শ্রমিক কিন্তু ঠিকই বোঝে যে না, বৃষ্টি আমার মাথার উপর দিয়ে যাবে। তো উনি যত বড় অর্থনীতিবিদই হোক না কেন, বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতি ওনার বিশ্লেষণটা মোটেই ঠিক না, এবং এই বিশ্লেষণ যদি সঠিক প্রমাণ কিন্তু করতে হয়, তাহলে সরকারকে ওনাকে বোঝাতে হবে যে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, আপনারা ক্ষমতা পাবেন। এই দ্বিতীয়ত কথা যে এই যে আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব নাজমুল কলিম যে কথাটি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন আকাশে উড্ডয়ন, বা তাদের ড্রোন না, তাদের ধরেন আবার স্যাটেলাইট মাধ্যমে, এবং সরকার তাদেরও এখানে সিসি ক্যামেরা থাকবে, বিএনপির হাতে তো ক্যামেরা থাকবে, অতএব এখানে কি কিছু করে পার পাওয়া কিন্তু খুব কঠিন। আর বিদেশিরা আমাদের এই নির্বাচনের পূর্বে যে সহিংসতা আওয়ামী লীগ দেখাতে চাচ্ছে, সে ব্যাপারে তাদের কি প্রতিক্রিয়া ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আরো জানাবেন? এবং যদি আওয়ামী লীগ এই যে তাপস বলেছেন ওনাকে আসতে হবে লাঠি হাতে করে নিয়ে, মোটা মোটা লাঠি বা লাঠির সাথে বা কাঠের সাথে পতাকা বেঁধে, তার কর্মীরা আসবে কিনা আমার সন্দেহ। তবে আমি তার আগে একটু কথা আপনাকে বলতে চাই, আমার আমি কিন্তু অত ধী শক্তি সম্পন্ন মানুষ না, আমার অন্য মনে থাকে না, নাজমুল কলিমুল্লাহ ততদিন মনে রাখতে পারে না, ততদিন মনে রাখতে পারে না, এতগুলি প্রশ্ন করেছেন আমার, সব যারা প্রশ্ন করেছেন তাদের সবার উত্তর হয়তো আমার এই অল্প বুদ্ধি দিয়ে হয়তো সবার উত্তর আমি দিতে পারবো কিনা আমি জানি না, যদি না পারি তোমাকে ক্ষমা করবেন। মানে সবারই উদ্বেগ আগামীকালকে সমাবেশ সফল হবে কিনা, আসতে পারবে কিনা। আগামীকালের সমাবেশ আমরা সফল করার উদ্দেশ্যে আমাদের সর্ব প্রস্তুতি আছে, পুরো 10,000 ভাড়াটে খুনি হোক আর টুকাই খুনি হোক আর যাই হোক, পুরো নিয়ে এসে অলিতে গলিতে রাখে, এবং কালকে যদি চরম সংক্ষেপ করে কালকে তাদের কবর রচনা হয়ে যেতে পারে। তার কারণ এবার 2014 সালের মতো আর 2018 সালের মতো কিন্তু না, নির্বাচনের পূর্ববর্তী সময়ে মিটিং মিছিল করা সব সংগঠনের এটা সাংগঠনিক বাকি এটা আপনার সাংবিধানিক অধিকার, সেখান থেকে তারা এর আগে একবার আমি স্মরণ করে দিতে চাই 2007 সালে না 2006 সালে ক্ষমতা ছাড়ার 28শে অক্টোবর, কালকে কিন্তু 28শে অক্টোবর, সেই 28শে অক্টোবর জামাত শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করে
লুঙ্গি পয়ঠা নিয়ে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বলেছিলেন লুঙ্গি পয়ঠা নিয়ে ঢাকা আসতে, এবং লুঙ্গি পয়ঠাতে পিটিয়ে সেই মানুষগুলো হত্যা করার পর লাশের উপরে নৃত্য করেছিল। তাদের বিচার কিন্তু এখনো হয় নাই, বিচার শেষ হয় নাই, একজনও গ্রেপ্তার হয় নাই, একজনের ফাঁসি হয় নাই, একজনের জেল হয় নাই, একজনের কারাদণ্ড হয়নি। এবার আমি মনে করি যে সেই ঘটনা আবার যদি পুনরাবৃত্তি ঘটাতে চান, এবার তার ক্ষমতা থাকবেন না। ওইবারে সহ এইবারে যা ঘটনা ঘটবে সমস্ত কিছুর হিসাব কড়ায় গণ্ডায় কিন্তু বাংলাদেশ আদায় করে নিবে। আমাকে ভাই প্রশ্ন করেছেন, তারা লাঠি নিয়ে আসবেন, কাঠের বড় বড় মোটা মোটা কাঠ নিয়ে আসবেন, আপনারা কি নিয়ে আসবেন? আমরা কিছু নিয়ে আসি নাই, আমরা ঢাকা শহরে খালি হাতে এসেছি। আমাদের জনতার দুই হাতই আমাদের লাঠি, জনতার দুই হাতই আমাদের কাঠি, আমাদের কাঠ। ওরা আমাদেরকে মারতে আসবে, আমরা ওদের ওই বাঁশ ওই কাঠ কেড়ে নিয়ে আমরা প্রতিহত করব। আমরা কাউকে হত্যা করার জন্য ঢাকা শহরে আমরা আসি নাই, আপনাকে লাশ ফেলার জন্য আমরা ঢাকা শহরে আসি নাই। আমরা নিজেদেরকে আমাদের আমাদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের ব্যবস্থা নেব। আজকে থেকে তারা মিছিল শুরু করেছে ঢাকা শহরে, অবশ্য এখানে প্রশাসন আমাদের লোক আসতে গিয়ে সেখানে মানে ভাই বলেছেন তল্লাশি করছে, আর তারা দেওয়া মিছিল করে বাড়ছে, তাদের আসার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এই দ্বৈত নীতি বাংলাদেশে খুব বেশি দিন চলতে পারে না। আমি যে কথাটা বলতে চাই, আমি এদেশের বুদ্ধিজীবীদের সম্বন্ধে যে কথাটা বলেছিলাম, আমি সবার উদ্দেশ্যে বলি নাই, এই দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা আগামী দিনে এই আওয়ামী লীগের পরিণতির জন্য তারা দায়ী হবে। তারা কোনোভাবে সরকারকে সদুপযোগিতা দিচ্ছে না, শুধু ক্ষমতার লোভে, সুযোগের লোভে সরকার যেন অখুশি না হয় নিজের বিবেককে বন্দি রেখে তার আজকে অসত্য তথ্য দিয়ে যাচ্ছে সরকারকে। এই সরকারের এই তথ্য, এই তথ্য 1975 সালে দিয়েছিল, আমি সেটা বলতে চাই না, ওর সাথে তুলনা করতে চাই না। 75 সালের এই যে যারা আজকে গোয়েন্দা বাহিনী, তার দলের ভিতরে খন্দকার মুস্তাক লুকিয়ে আছে, তার দলের ভিতরে এই যে 75-15 আগের পর এই যে তৎকালীন বাকশালে যারা মন্ত্রী ছিল এককালীন আওয়ামী লীগের, তারা সবাই খন্দকার মুস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করবে, এটা কিন্তু গোয়েন্দা বাহিনী সেদিন তাদেরকে বলেনি। সেই কিন্তু সেই আগের থেকে কোন রকম ইনফরমেশন দিতে পারে নাই। 15 আগস্ট বঙ্গবন্ধুর এতে যাওয়ার কথা ছিল, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় গৃহ নতুন সাজে নববধূকে যেমন সাজানো হয় তেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছিল। শেখ কামাল সেদিন আপনার শামীম ওসমানের ভাই, সেদিন নাসিম ওসমানের বিয়ের অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে রাত্রে 2টা পর্যন্ত ছিল। সবাই তাকে বলেছিল তুই এত রাত্রে যাস না, তুই সকালবেলা যা। কামাল সেদিন বলেছিলেন আব্বা কালকে ইতে যাবে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে, যাসত্ব চারিদিকে বোম ফুটাচ্ছে, আমি নাকি আব্বা নার্ভাস হয়ে যাবেন। সেই কামাল ভাইয়ের কাছেও কিন্তু সেদিন এই ইয়ে এই সমস্ত গোয়েন্দা বাহিনীর লোকজন ইনফরমেশন দেয়নি যে কামাল তুমি এসো না, বা কামাল ভাই আপনি আসবেন না। ওই দিন 15 আগস্টের আগে রাত্রে 32 নম্বরে গিয়ে খবর দেন নাই কোনো গোয়েন্দা বাহিনী যে এরকম নির্মম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে জেনারেল জিয়াউর রহমান যখন চিটাং সাকির হাউসে শহীদ হলেন, তারও যে গোয়েন্দা বাহিনী ছিল সেই গোয়েন্দা বাহিনী একবারও বলে নেই যে স্যার আপনি দলীয় কন্দল মেটাতে এসেছেন, ঠিক আছে আপনার কালকে আসবেন, আপনি আজকে চিটাং ফিরে যান, ম্যাডাম অপেক্ষা করছে, স্যার এই ধরনের একটা অঘটন ঘটতে পারে, আপনি ক্যান্টনমেন্টে ফিরে যান, এই সংবাদ তারা দেয়নি। জেনারেল এরশাদ যেদিন ক্ষমতা নিয়েছিল সেদিনও কিন্তু বিএনপিও বুঝতে পারে নাই যে জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে যাচ্ছে। আবার জেনারেল এরশাদ যখন ক্ষমতা থেকে চলে আসে, আমি তো তার আজ সাক্ষী, আমি ইতিহাসের সাক্ষী, আমি রাজপথের সাক্ষী, জেনারেল এরশাদ 2 তারিখে বলেছিল মাদারপুরে গিয়ে, শেখ শহীদ তখন শিক্ষামন্ত্রী, হাজার হাজার না লক্ষাধিক মানুষের সামনে বলেছিল, ছাত্র সমাজ বলে আমার হাতে বলে রক্ত আছে, দেখেন তো ভাই আমার হাতে রক্ত আছে কিনা, এই উপহাস করেছিল। 3 তারিখে রাত্রে যখন সে বললো আমরা আলোচনা করতে চাই, আমি সেদিন বলেছিলাম ছাত্র সমাজকে, তখন তো মোবাইল ছিল না, এরশাদ তুমি রাত 10টার খবর পরে এই কথা বলবে, রাজি হওয়া যাবে না, মিছিল করতে হবে। রাতের বেলা মিছিল হয়েছিল 4 তারিখে রাতের বেলা, আমি তখন দুর্গাদাসার ভট্টাচার্যের বাসায় ছিলাম, আমি তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকতাম, দুর্গাদাসার ভট্টাচার্যের ওয়াইফ ইন্ডিয়ান হাইকমিশনে চাকরি করতেন, উনি এসে বলছেন হাবিব তোমার সার্থক হয়েছে, তোমাদের এরশাদ সাহেব তোমার আন্দোলন সফল হচ্ছে, এরশাদ সাহেব আজকে রাতে পদত্যাগ করবে। এবার 8টার খবরের পর মওদুদ আহমদের সেই ঐতিহাসিক ক্যাসেট পাচ্ছিল, ক্ষমতা আমরা কোথায় দেবো, অসংখ্যতে ক্ষমতা ফেরত দেওয়া যাবে না। তখন আমাকে ম্যাডাম বলেছিলেন স্যার ওয়াইফ দেখছে হাবিব সরকার সিদ্ধান্ত হয়ে গেছে পদত্যাগের, আর এখনো সেই ক্যাসেটটা বাজাচ্ছে, যেটা আগে ইয়ে করে এটা ধারণ করা রেকর্ড করা। ঠিক এরকম ভাবে বাংলাদেশে
এই বর্তমান সরকারের কাছে কোনো গোয়েন্দা বাহিনী, কোনো তার নিজস্ব বাহিনী বলে কোনো বাহিনী নেই, সবাই চাটুকর, সবাই অনৈতিক, সবাই বলল তার কিছু ভালো আছে, তারা কথা বলতে পারতেছে না, তারা এই সরকারকে সৎ পরামর্শ দিতে পারছে না। যেমন আমি বলি 75-15 আগস্ট কিছুদিন আগে অত্যন্ত নিরুভয় মারা গেছেন, ওই যে জাগপা, জাগপার সাথে ছিল, পরে পরে যে কি একটা পার্টি করেছিলেন, মারা গেছেন, তার বাবার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, উনি বলেছিলেন যে শেখ মুজিব বন্ধু ছিল, তুই এই যে কি করলি, বাক্সার টাকসার করলি, তোর তো সামনে খুব বিপদ, তুই তো মারা যাবি দেখছি। ওনার পাটা ওনার পায়ের উপর ছিল, তার পাটা সেই কি বলিস তুই, এটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুই যা করতে চাচ্ছিস। সেদিন রাগ করে তার বন্ধু, তার সার্বিক ভাবে অনেক প্রশ্ন জড়িত আছে তার সাথে, এত ঘনিষ্ঠতা, এই কথা শুনে সেদিন রাগ করেছিল, বলে উনি বাড়িতে নেলুর বাপ সেদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন, এই জন্য বলে যুগে যুগের শাসকরা তুমিটা বোঝে না যে তাদের কাছের লোকগুলো তাদেরকে সঠিক ইনফরমেশন দেয় না, আজকে সেই অবস্থা, আজকে বাস্তবতা, বাংলাদেশের 80 ভাগের মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে, তার বাজারে গেলে তারা কাঁদতে কাঁদতে ফিরে আসে, আজকে দেখলাম মুরব্বি কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আমি ডিম কিনবো না, চাল কিনবো না, তরকারি কিনবো না, বেগুন কিনবো না, শাক কি কিনবো, আজকে দুপুরবেলা আমি খেতে বসেছি যেখানে আমি আসি, ধুন্দু ধুন্দুর দাম হলে 100 টাকা কেজি, একটা ধুন্দুর দাম 100 টাকা কেজি, আলু 50 টাকা কেজি, পেঁয়াজ 100 টাকার উপরে, মরিচ 1200 টাকা মাঝখানে বিক্রি হয়েছে, কোথায় আছেন? এই কথাগুলি কেউ বলছে না। এই সরকার একজন বেহুদা মন্ত্রী আছে, মহা দুর্নীতিবাজ, যিনি একদিকে গার্মেন্ট ব্যবসায়ী, একজন উনি ব্যবসায়ী, যেমন কর্ণ সাহেব প্রথম কোনো 5,000 কোটি টাকা তারাই নিয়েছিলেন, উনি বলেছেন বাংলাদেশে 4 কোটি মানুষ ইউরোপের মতো উন্নত জীবনযাপন করে, হ্যাঁ এই কথাটা খুব সত্য কথা বলেছেন, হ্যাঁ ওই 4 কোটি মানুষ বসবাস, সেই 4 কোটি কারা? সেই 4 কোটি আওয়ামী লীগ লুটেরা, আওয়ামী লীগ সুবিধাভোগী, স্বার্থভোগী, আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগের কাছাকাছি করে, অথবা দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তারা যাদেরকে সরকার সুযোগ দিচ্ছে তারা মিলে 4 কোটি হবে, বাচ্চা কাছে 4 কোটি হবে, আর 12.5 কোটি 16.5 কোটি মানুষ হয়, আর 12.5 কোটি মানুষের কি হবে, সেটা তো উনি বলেন নাই, তো বলেন নাই। বাংলাদেশের রিজার্ভ 18 কোটি, 18 বিলিয়ন ডলার, 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে তখন তো 6 বিলিয়ন ডলার থেকে থাকে, 6 বিলিয়ন ডলার দিয়ে আজকে সেই সেই সময় যত ইম্পোর্ট করতে পারতাম, তেল বলেন, সয়াবিন বলেন, আপনার ডিজেল বলেন, পেট্রোল বলেন, আরো আদার যে বলেন, সোনা বলেন, আপনার সোনা তো ইম্পোর্ট হয় না, মশলা বলেন, চাল বলেন, গম বলেন, ওই 6 বিলিয়ন ডলার দিয়ে যা হতো আজকে 18 বিলিয়ন ডলার দিয়েও সে অবস্থা হওয়ার কথা না। কোথায় গেছে? তখন লোক সংখ্যা ছিল কত, আজকের লোক সংখ্যা বেড়ে হয়েছে 16.5 কোটি, সেদিন ছিল 12-13 কোটি মতো, তার 3 কোটি 3.5 কোটি লোক বেড়ে গেছে, তাহলে আজকে রিজার্ভের পরিমাণ 18 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।